আর মাত্র দুটি ম্যাচ জিতলেই 36 বছরের আক্ষেপ খুঁচাবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কাতার বিশ্বকাপের আজ মঙ্গলবার রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। এদিকে এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছিল টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকার জয়ী দল দুটি আজ মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারের পারফরমেন্স কেমন, চলুন একটু দেখে নেওয়া যাক। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে 4-3 ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। আবার 2014 সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই নেদারল্যান্ডসকেই 4-2 ব্যবধানে হারিয়েছিল লিওনেল মেসিরা। 2006 সালের বিশ্বকাপে টাইব্রেকারে জার্মানের কাছে 4-2 গোলে হেরে যায় আর্জেন্টিনা। 1998 সালের বিশ্বকাপের শেষ 16 ম্যাচে ইংল্যান্ডকে 4-3 গোলে হারায় আর্জেন্টিনা। 1990 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়াকে 3-2 গোলে হারায় আর্জেন্টিনা। একই বিশ্বকাপে ইতালিকে 4-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ম্যারাডোনার আর্জেন্টিনা। এদিকে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। আর 2018 সালে বিশ্বকাপের শেষ 16 ম্যাচে ডেনমার্ককে 3-2 ব্যবধানে হারিয়েছিল ক্রোয়েশিয়া। একই বিশ্বকাপে তারা রাশিয়াকে 4-3 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার 3-3 ম্যাচের ভাগ্য টাইব্রেকারে নির্ধারণ হয়েছে, যেখানে কখনো হারেনি তারা। অন্যদিকে আর্জেন্টিনার 6টি ম্যাচের ভাগ্য টাইব্রেকারে নির্ধারণ হয়েছে, যেখানে মাত্র 1টি ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা। তো দর্শক, আজকের ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায় তাহলে কে জিতবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।